মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি এস এম শাকিল। তোমাদের আজকে কেমিস্ট্রি পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান তোমরা কীভাবে নির্ণয় করবা সেটা শেখাবো আজকে আমি। তোমরা খুব সহজে কীভাবে মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবা, কীভাবে অর্থাৎ মৌলের পর্যায় সারণীতে তার গ্রুপ নাম্বার, পর্যায় সারণীতে তার পর্যায় নাম্বার কীভাবে তোমার খুব সহজে নির্ণয় করতে পারবা সেই বিষয়টা আজকে আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা দেখো, তাহলে যাদের যাদের এই বিষয়টাতে সমস্যা আছে তারা খুব সহজেই এই বিষয়টা সমাধান করতে পারবা। আরেকটা বিষয়, ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত বিষয়ে আমার পূর্ববর্তী লেকচারে ভিডিও দেওয়া আছে, তোমরা সেই বিষয়ে সেখান থেকে জেনে নিতে পারবা যে কীভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। আর আজকে আমি এখানে সরাসরি ইলেকট্রন বিন্যাস করে সেই মৌলটার যে অবস্থান সেটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদের আজকে এখানে শেখাবো। তোমরা দেখো, মৌলের এই পর্যায় নাম্বার গ্রুপ নাম্বার বের করার জন্য মোটামুটি চারটা নিয়ম যদি তোমরা মনে রাখো তাহলেই হয়ে যাবে। পর্যায় বের করার জন্য একটা নিয়ম, আর গ্রুপ বের করার জন্য তিনটা নিয়ম। তো পর্যায় বের করার জন্য যে নিয়মটা তোমাদের জানা থাকতে হবে সেটা হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর দেখতে হবে তার মোট কক্ষপথ কয়টা। দেখবে ওখানে লেখা থাকবে ইলেকট্রন বিন্যাস করার পর প্রথম স্তর অর্থাৎ ওয়ান এস পি এ, তারপর পি এস টু পি মিলে আছে দ্বিতীয় স্তর, থ্রি এস থ্রি পি থ্রি ডি ইত্যাদি মিলে আছে তৃতীয় স্তর, এবং ফোর এস ফোর পি ফোর ডি এগুলো মিলে আছে চতুর্থ স্তর। এরকম ওয়ান টু থ্রি ফোর এরকম কয়েকটা স্তর দেওয়া থাকবে। এগুলো এক একটা স্তর বা এগুলোকে আমরা এক একটা কক্ষপথ বা প্রধান কক্ষপথ বা সেল ইত্যাদি যে যেভাবে বলতে পারো। তো ইলেকট্রন বিন্যাস করার পর কোনো মৌলের সর্বশেষ যে সেল থাকবে বা সর্বশেষ যে প্রধান কক্ষপথ থাকবে বা সর্বশেষ যে স্তর থাকবে সেই স্তরের যে নাম্বার সেটা হবে তার পর্যায় নাম্বার। তাহলে দেখো, যদি সর্বশেষ স্তরটা তার পর্যায় নাম্বার হয় সেক্ষেত্রে আমি এখানে আমি দেখানোর জন্য ক্যালসিয়াম, অক্সিজেন এবং আয়রনে ইলেকট্রন বিন্যাস আগে করে নিয়েছি। তো দেখো, খেয়াল করে যে আমরা যখন ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস করলাম সেক্ষেত্রে দেখলাম ক্যালসিয়ামের এটা এক নাম্বার স্তর, এখানে দুই আছে সেটা দুই নাম্বার স্তর, এখানে তিন আছে এটা তিন নাম্বার স্তর, চার নাম্বার স্তর। তাহলে অর্থাৎ এখানে মোট চারটা স্তর আছে। তাহলে আমরা কী জানি, পর্যায় বের করার জন্য সর্বশেষ যে স্তর সেই স্তরের নাম্বারই হচ্ছে সেই মৌলের পর্যায় নাম্বার। সেক্ষেত্রে আমি বের করতে চাই তাহলে ক্যালসিয়ামের সর্বশেষ স্তর নাম্বার হচ্ছে চার, তাহলে ক্যালসিয়াম পর্যায় সারণীর চার নাম্বার পর্যায়ে অবস্থিত। ঠিক একইভাবে তোমরা দেখো অক্সিজেন এর ক্ষেত্রে মোট পর্যায় আছে দুইটা, যেহেতু দুইটা পর্যায় তাহলে শেষের পর্যায় নাম্বার হচ্ছে তার পর্যায় সংখ্যা, সেহেতু অক্সিজেন পর্যায় সারণীতে দুই নাম্বার পর্যায়ে অবস্থিত। এরপরে তোমরা যদি আয়রনের ক্ষেত্রে দেখো, আয়রন এক নাম্বার পর্যায়ে আছে, দুই নাম্বার পর্যায়ে আছে, তিন নাম্বার পর্যায়ে আছে এবং সর্বশেষ ইলেকট্রনগুলো চার নাম্বার পর্যায়ে আছে। তাহলে সেই শর্ত অনুযায়ী আয়রন পর্যায় সারণীতে চার নাম্বার পর্যায়ে অবস্থিত। তাহলে তোমরা কিন্তু এভাবে ইলেকট্রন বিন্যাস করে কোনো মৌলের সর্বশেষ যে স্তর সেই স্তরের নাম্বার দিয়ে খুব সহজেই কোনো মৌলের পর্যায় নাম্বার বের করতে পারো। এরপরে দেখো, তোমরা এখন বের করবো হচ্ছে গ্রুপ নাম্বার। গ্রুপ নাম্বার বের করার জন্য তোমাদের মোটামুটি তিনটা বিষয় মনে রাখতে হবে। এর মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে খেয়াল করতে হবে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সেই মৌলের সর্বশেষ যে ইলেকট্রন সেই ইলেকট্রনটা কোন অরবিটালে আছে। তো যদি সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে থাকে তাহলে এস অরবিটালের আগে যদি ডি অরবিটাল না থাকে, আরেকবার শোনো, কোনো একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করার পরে সেই মৌলের সর্বশেষ ইলেকট্রনগুলো যদি এস অরবিটালে থাকে এবং তার আগে যদি ডি অরবিটাল না থাকে তাহলে এস অরবিটালে ঠিক যে কয়টা ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাই যদি হয় তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে খেয়াল করে দেখো, সর্বশেষ কক্ষপথ হচ্ছে ফোর এস, সর্বশেষ অরবিটাল হচ্ছে ফোর এস, ফোর এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুইটা, তার মানে এই ক্যালসিয়াম তাহলে পর্যায় সারণীতে চার নম্বর পর্যায়ে দুই নম্বর গ্রুপে অবস্থিত। তোমরা আরেকবার শোনো, কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করার পর যদি তার সর্বশেষ ইলেকট্রনগুলো এস অরবিটালে যায় এবং তার আগে যদি ডি অরবিটাল না থাকে তাহলে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যাই তার গ্রুপ নাম্বার। সেক্ষেত্রে এখানে দেখো, ফোর এস অরবিটাল আছে তার আগে কিন্তু ডি অরবিটাল যেহেতু নাই তাহলে এস অরবিটালের ঠিক যে কটা ইলেকট্রন আছে সেটাই তার গ্রুপ নাম্বার। এরপরে দেখো অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে এখানে এটা আমরা ফলো করলাম হচ্ছে এক নাম্বার নিয়ম।
এখন শিখবো হচ্ছে দুই নাম্বার নিয়ম। দুই নাম্বার নিয়ম কি, কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করার পরে যদি তার সর্বশেষ ইলেকট্রনগুলো এস এবং পি দুইটা অরবিটালেই যায়, অর্থাৎ সর্বশেষে যদি পি অরবিটাল থাকে তাহলে এস এবং পি অরবিটাল মিলে, অর্থাৎ এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করে যা হবে তার সঙ্গে আমাদের 10 যোগ করতে হবে। এটা নিয়ম, 10 যোগ করে যা হবে সেটা তার গ্রুপ নাম্বার। তাই যদি হয় সেক্ষেত্রে খেয়াল করে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2s এবং 2p, এক্ষেত্রে 2s একটা অরবিটাল, 2p একটা অরবিটাল, তো 2s এর অরবিটাল সংখ্যা অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2টা, 2p এর অরবিটাল ইলেকট্রন সংখ্যা 4টা, তাহলে 2 যোগ 4 তার সঙ্গে আমরা 10 যোগ করব, তাহলে মোট হবে 16। অর্থাৎ এই অক্সিজেন নামক মৌলটি পর্যায় সারণীর 2 নম্বর পর্যায়ে 16 নম্বর গ্রুপে অবস্থিত। এরপরে 3 নম্বর যে নিয়মটা, সেটা হচ্ছে কোনো একটা মৌল ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে থাকে এবং সেই এস অরবিটালের আগে যদি ডি অরবিটাল থাকে, আরেকবার শোনো, কোনো একটা মৌল ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ ইলেকট্রনগুলো যদি এস অরবিটালে যায় এবং এস অরবিটালের আগে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস অরবিটাল এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে যা হবে সেটাই তার গ্রুপ নাম্বার। তাই যদি হয় সেক্ষেত্রে আয়রনের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন আছে 4s অরবিটালে এবং তার আগে আছে 3d অরবিটাল, তাহলে 3d অরবিটালে ইলেকট্রন সংখ্যা 6, 4s অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2, তাহলে 6 আর 2 যদি আমরা যোগ করি 6 + 2 = 8, তাহলে কি হচ্ছে এই 4s অরবিটাল এবং 3d অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করার পর পাওয়া যাচ্ছে 8। অর্থাৎ বলা যায় তাহলে আয়রন পর্যায় সারণীতে 4 নম্বর পর্যায়ে 8 নম্বর গ্রুপে অবস্থিত। এভাবে তোমরা খুব সহজেই কোনো মৌলের পর্যায় নাম্বার, কোনো মৌলের গ্রুপ নাম্বার, অর্থাৎ একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থান খুব সহজে তোমরা নির্ণয় করতে পারবা। আল্লাহ হাফেজ।